Elhamdülillahi Rabbil Alemin. Vessalatu vesselamu ala seyyidil mursalin ve ala alihi ve ashabihi ecma'in. Ama sonra bir şey oldu. Hidmet-i din ve ikamet-i din. Euzu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. İnned dine indellahil İslam. Allah Teala ey ayeti এই কোটি শব্দে স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাহর কাছে দ্বীন হিসেবে গ্রহণযোগ্য শুধু ইসলাম ইন্না দ্বীনা ইনদাল্লাহি আল ইসলাম ইসলামই একমাত্র দ্বীন যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য এই দ্বীন ইসলামের অনুবাদ ইসলাম ধর্ম যে করা হয় এটা সম্পূর্ণ ভুল অর্থ মানুষের জীবনে অনেক দিক আছে ইসলাম তো মানব জীবনের সকল দিক ব্যাপ্ত পূর্ণাঙ্গ জীবন বিধান মানব জীবনের সর্বদিকে ইসলামের নির্দেশ আছে বিধান আছে যেমন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন আন্তর্জাতিক জীবন এতগুলোর মধ্যে ধর্মীয় জীবন তো একটা মাত্র তো যদি দ্বীনের অনুবাদ ধর্ম করা হয় তাহলে বাকি দিকগুলো তো উল্লেখ নাই দ্বীনের বাকি দিকগুলোর সম্বন্ধে অগ্রাহ্য করা হলো সেই জন্য দ্বীন ইসলামের অনুবাদ ইসলাম ধর্ম কথা সম্পূর্ণ ভুল ধর্মীয় দিক অবশ্যই আছে কিন্তু ইসলাম শুধু ধর্ম তো নয় তাহলে দ্বীন শব্দের অর্থ কি দ্বীন শব্দের দুরকম অর্থ আছে এক রকম অর্থ হচ্ছে বদলা প্রতিদান প্রতিফল যেমন সুরে ফাতিহাতে আছে মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মানে বদলা দিবার দিন প্রতিদানের দিন বিচার দিবস আমরা অনুবাদ করি কিন্তু শব্দের অর্থ বিচার নয় প্রতিদান বদলা জাজা দিনের এটা একটা অর্থ আর অর্থ হচ্ছে আনুগত্য আইন বিধান দিনের আরেকটা অর্থ হচ্ছে এটা ইসলামকে দিন ইসলাম যে বলা হয় তার কারণ হচ্ছে যে এই যে বিধানটা আল্লাহর আনুগত্যের ভিত্তিতে রচিত আল্লাহর আনুগত্যের ভিত্তিতে মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ যে বিধান দেওয়া হয়েছে ওটাকে দীন ইসলাম বলে সেই জন্য আমরা ইসলামী জীবন বিধান বলি দীন শব্দের অর্থ জীবন বিধান আমরা অনুবাদ করি এই অর্থে ধর্ম দীনের একটা দিক মাত্র যদি ইসলাম ধর্ম বলা হয় তাহলে আর বাকি সব দিক বাদ পড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল নবীকে আল্লাহ তাআলা একই দিন দিয়ে পাঠিয়েছেন তারা দিনের শুধু খেদমত করতে আসেন নাই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে দিনকে বিজয়ী করার জন্য দিনকে কায়েম করার জন্য দিনকে বিজয়ী করার জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ شرع لك من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم موسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه دوجا پوری باشا اي آيات گلی دامرا پاتشي ایک دیگه لیوز هرافو على الدين كولی آشراب بدان رو پره بجوی کرار جنن ارتو حچه دین کے قائم کرار جنن قائم کرار بجوی کرار دوجا پوری باشا حلو مرمورتو تو ایکی দিন যদি কায়েম হয় তো বিজয়ী হয়ে তো কায়েম হবে আর যদি বিজয়ী হয় তো বিজয়ী হলে তো কায়েমই হইল পরিভাষা দুটা কিন্তু মর্ম একই এই দিনকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে রসুলকে পাঠিয়েছেন সকল রসুলই একই দায়িত্ব নিয়ে এসেছেন আমাদের সমাজে যে দিনের খেদমতগুলো আছে এগুলি সবই গুরুত্বপূর্ণ মৌলানা মওদুদ আহমদুল্লাহ একদিন বলেছিলেন যে এই যে
মসজিদে মসজিদে বাচ্চাদেরকে খালি কোরআন শিব শেখানো হয়, নামাজটা শেখানো হয় আর কোরআন পড়া শেখানো হয়। এরকম অনেক লোক আছে পাবলিকের মধ্যে যারা মাতৃভাষা পড়তে পারে না কিন্তু কোরআন পড়া শিখেছে। এটা একটা বিরাট কাজ। আমরা যে ময়দানে জনসভা করে বক্তৃতা করি, যখন আমরা কোরআন কোট করি, তখন দেখা যায় যে এই সাধারণ অশিক্ষিত লোকগুলো মাথা ঝুঁকায়, মানে চিনতে পারছে যদি কোরআন আয়াত, যদি না শিখেছে তাহলে চিনতে পারতো না। তাহলে এই কোরআন আয়াত দিয়ে যে তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি, এটা তার দিলে দাগ কাটছে। তো এই জন্যই যে সে কোরআন আয়াতকে জানে, কোরআন আয়াতকে চিনেছে, অর্থ না বুঝলেও সে জানে যে এটা কোরআন আয়াত, এটাও ছোটো খেদমত হলো না। এই খেদমতগুলি যেগুলি আছে এগুলি অবশ্যই খেদমত এবং কোনোটাকেই ক্ষুদ্র মনে করা উচিত নয়। যারা আলেম এবং দিনদার তারা কোনো না কোনো দিক দিয়ে দিনের খেদমত করেই থাকেন। মসজিদের মাধ্যমে খেদমত করা হচ্ছে দিনের, মাদ্রাসার মাধ্যমে খেদমত হচ্ছে, খানকা মানে পীরে মুরিদের মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, ওয়াজের মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, তবলিগের মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, ইসলামের উপরে বই লিখছে, এতভাবে দিনের খেদমত হচ্ছে। এই খেদমতগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই খেদমতগুলোর দ্বারা আপনি আপনি দিন বিজয়ী হয়ে যাবে না। যদি হয়ে যেত তাহলে তো দুনিয়াতে সবসময় দিন বিজয়ী থাকতো, কারণ এই খেদমতগুলো সবসময় চালু আছে। এই খেদমত খেদমত দিন আর একামত দিন এক জিনিস না, এই কথাটা পরিষ্কার হওয়া দরকার। খেদমত দিন আর একামত দিনের পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা দরকার। খেদমত দিন হচ্ছে দিনের বিভিন্নভাবে দিনের খেদমত করা, দিনের দিনের দ্বারা যে মানুষের মানুষের কাছে দিনের কথা পৌঁছানো, দিনকে শিখবার জন্য তাগিদ দেওয়া, তাদের নামাজ শুদ্ধ করা, কোরআন শেখানো, এসবই তো দিনের খেদমত। যদি শুধু খেদমতগুলোর দ্বারা দিন বিজয়ী হইত তাহলে শহীদিনে বালাকোটের যারা নাকি তাহারিকে মুজাহিদিন মুজাহিদ আন্দোলন যেটা করলেন, ইসলামী রাষ্ট্র কায়াম করলেন, এটা আলাদা একটা করার দরকার ছিল কি? আপনি আপনি যদি হতো, যারা এই কাজটা করেছেন কেমতের দিনের জন্য তাহারিকে মুজাহিদিন, তারা তো খানকার লোক, মাদ্রাসার লোক, এই খেদমতের দিনের লোক হয়েছে তারা। আমাদের দেশের নিজাম ইসলাম পার্টি যারা করেছে, তারা পীর এবং মাদ্রাসার উস্তাদ, তারাই তো করেছে। এখনও যে সমস্ত দল আছে, এই যে হাবিবজি দল করলেন, এরপরে শেখুল হাদিসের দল, এরা তো সবাই পীর এবং ওলামা, বহু বছর থেকে তারা ওই দুই কাজ করছে, পীরি মিরিদের কাজ এবং ইসলাম শিক্ষা দেওয়ার কাজ, মাদ্রাসার কাজ। তাহলে আলাদা একটা সংগঠন কোনে করতে হইল, বোঝা গেল যে ওইটা যথেষ্ট নয় দিন কায়েমের জন্য। দিন কায়েমের জন্য আলাদা চেষ্টা করার দরকার বুঝে, কারণ বুঝেই তো তারা এগুলি করতে হয়েছে। এই যে 80-এর দশকে নতুন নতুন এতগুলি দল হলো, 5-6টা দল 80-এর দশকে হয়েছে, নিজাম ইসলাম এসব পুরানা, কিন্তু বাকিগুলো তো এই 80-এর দশকে হয়েছে। তো কোরআন হাদিস তো 80-এর দশকে নাজিল হয়নি। তাহলে আগে তারা এটা বুঝতে পারেন নাই যে এটা একটা কাজ যেটা করতে হবে, এটার জন্য সংগঠন করতে হবে, এই কথা আগে বুঝেন নাই। বিলম্বে বুঝেছেন, কিন্তু বুঝেছেন বলেই তো করেছেন। এর দ্বারা প্রমাণ হলো যে একামতের দিন একটা আলাদা কাজ, মাদ্রাসা মসজিদ খানকা তবলিগ এইগুলোর দ্বারা আপনি আপনি এই কাজটা হবে না। যদি আপনি আপনি হতো তাহলে আলাদা সংগঠনের প্রয়োজন ছিল না। এখন আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে একামত দিনের কাজটার পদ্ধতি কী, একামত দিন কাজটা কী। আমরা নবীদের জীবন থেকে এটা সহজে বুঝতে পারি। ওহী নাজিল হওয়ার পর নবীর পয়লা কাজ হলো, এক নম্বর কাজ হলো মানুষকে আল্লাহর দাসত্বের জন্য দাওয়াত দেওয়া। সকল নবী একই ভাষায় দাওয়াত দিয়েছেন, কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, সূরে আরাফের অষ্টম রুকুতে, সূরে নূহ আলাইহিসসালাম, এরপরে সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সবাই একই কথা বলেছেন।
لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. এই দাওয়াত সকল নবীর এক এক রুকুতে এক এক নবীর নাম উল্লেখ করে একই দাওয়াত উল্লেখ করেছেন, সেটা কি? এ আমার দেশবাসী, ইয়া কওমি, উবুদুল্লাহ, হুকুম মেনে চলে শুধু আল্লাহর, এক আল্লাহর দাসত্ব কর। মা লাকুম মিন ইলাহিন গায়রু, কেননা তিনি ছাড়া আর কোনো হুকুম কর্তা নাই, কোনো পেশপাশের কথা না, কোনো দার্শনিক তত্ত্ব না, সরল সোজা কথা। তুমিও মানুষ, যে তোমার উপর হুকুম চালাচ্ছে সেও মানুষ, তার কি অধিকার তোমার উপর হুকুম চালাবার, তোমার উপর কর্তৃত্ব করার কি অধিকার তার? আল্লাহ তোমাকেও বানিয়েছেন, একই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তাকেও বানিয়েছেন, তাই হুকুম মানতে হবে শুধু একজনের। উবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর এবাদত করো বললে এই কথাটা যেন সংকীর্ণ হয়ে যায়। এবাদত অর্থেই দাসত্ব, আব্দুল মানে দাস, দাসের কাজটাই দাসত্ব। কিন্তু যেহেতু এবাদত ধর্মীয় কিছু কাজটা শুধু এবাদত মনে করা হয়, সেই জন্য এই দাসত্ব শব্দ আমি ব্যবহার করছি। এবাদত শব্দ বললে অর্থ আবার সংকীর্ণ মনে করা হবে। ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার কওম, এক আল্লাহর দাসত্ব করো, শুধু এক আল্লাহর হুকুম মেনে চলো। কারণ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হুকুম কর্তা হিসেবে তোমাদের উপর আর কেউ নাই। আল্লাহ যাদেরকে যেটুকু অধিকার দেয় হুকুম করার, শুধু সেই এটুকু দিতে পারে, হুকুম কর্তা শুধু তিনি, আর বাকি হুকুম কর্তা তার হুকুমের অধীন। তিনি হুকুম করেছেন বলে পিতাকে মানবে, পিতাকে মানবে, তিনি হুকুম করেছেন। কিন্তু সেই প্রতি যদি তার হুকুমের বিপরীত হুকুম করে, ফলাত হতে মানবে না, নিষেধ করে দিয়েছে মানবে না, তাহলে হুকুম কর্তা চলে একজন। অন্য যাদের হুকুম আমরা মানি, আল্লাহই মানতে বলেছেন এবং তার হুকুমের অধীনে তাদেরকে মানি, আল্লাহর হুকুম মানার জন্য তাদেরকে মানি, আল্লাহর হুকুম অমান্য করার জন্য কাউকে মানা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাটাকে একটা কথা দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অমান্য করা, অমান্য করে সৃষ্টির কারো হুকুম মানা যাবে না। লা তাআতা, কোনো আনুগত্য নাই, লি মাখলুকিন, সৃষ্টির জন্য, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের হুকুম অমান্য করে আর সৃষ্টির কারো হুকুম মানা যাবে না। অন্যের হুকুম খালিকের হুকুম মান্য করার জন্য মানবে, অমান্য করার জন্য নয়। এই যে হুকুম, এই যে বিধান, এই যে দাওয়াত নবীগণ দিলেন, এইটি নবীদের পয়লা কাজ। এই দাওয়াতে যারা সাড়া দিয়েছেন, দাওয়াত যারা কবুল করেছেন, তারা ঘোষণা করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। যে নবীর যে সময় সে সময় সেই নবীর উল্লেখ, মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো হুকুম কর্তা নাই। এরকম যারা সারা দিল, দ্বিতীয় কাজ হচ্ছে নবী তাদেরকে সংগঠিত করেন, দিনের দাওয়াত দেওয়া, এরপরে যারা সারা দিল তাদেরকে সংগঠিত করা। কারণ কাজটা, যে কাজটা দিনকে বিজয়ী করার কাজ, যত যোগ্যই হোক একলা করার কাজ না, নবী হোক না, তা তো একলা করার কাজ এটা নয়, সমাজটা পরিবর্তন করতে একটা সামাজিক প্রচেষ্টা লাগবে। এজন্য এই কাজটা করার জন্য যারা নবীর ডাকে সারা দিল তাদেরকে তৈরি করা নবীর কাজ। পয়লা এই লোকদের উপরে দিনকে বিজয়ী করবে, দিনকে বিজয়ী করে আপনার তো বিজয়ী হবে না, দিনকে যারা বিজয়ী করবার চেষ্টা করছে, যদি তাদের নিজেদের জীবনে দিন বিজয়ী না হয় তা তারা কী করে দিন বিজয়ী করবে? আল্লাহর বিধান এটা যে এই দাওয়াত দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এই দাওয়াত যারা কবুল করে তাদেরকে গড়ে তুলতে হবে। যত খেদমত আছে সবাই কিন্তু লোককে গড়ে তোলার প্রোগ্রাম নিয়েই কাজ করে, মাদ্রাসা আলেম বানানোর প্রোগ্রাম, সে উদ্দেশ্য সফল হচ্ছে। তাদেরকে তো দিন বিজয়ী করার জন্য তৈরি করার ব্যবস্থা নাই, সেখানে পীর মুরিদি, পীর সাহেব মুরিদকে আল্লাহর ভালোবাসায় শিখবার জন্য শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বানাবার জন্য। দুনিয়া
দুনিয়ার মহব্বত থেকে আল্লাহর মহব্বত বৃদ্ধি করার জন্য তারা শিক্ষা দিচ্ছে। যেটুকু টার্গেট সেটুকু হচ্ছে, ইউনিভার্সিটি যেটুকু টার্গেট নেই সেটুকু হচ্ছে, ডিগ্রি দেওয়ার টার্গেট নিচ্ছে ডিগ্রি দিচ্ছে, চরিত্র বানাবার টার্গেট নেই চরিত্র হচ্ছে না। তো প্রত্যেক যারাই কোনো কাজ করে, যে কাজটা করতে চায় তার জন্য লোক তৈরি করতে হয়, এবং লোক তৈরি খেদমতের দিনের লোক তৈরির এক টার্গেট আর একবার দিনের ভিন্ন টার্গেট। নবীর পয়লা কাজ হচ্ছে আল্লাহর দিনকে দাওয়াত দেওয়া, যারা কবুল করলো তাদেরকে দিন অনুযায়ী গড়ে তোলা, তাদের মহান মগজ চরিত্র এগুলি গড়ে তোলা, যাতে নাকি তাদেরকে নিয়ে তিনি দিনকে বিজয় করতে পারেন। তিন নম্বর বিষয় হচ্ছে, এই দুইটা কাজ যখনই চলবে তখনই যারা নাকি সমাজের কর্তৃত্ব নেতৃত্ব করছে, সমাজবিজ্ঞানের পরিবারে যাদেরকে কায়েমে স্বার্থ বলে, অর্থাৎ যেভাবে সমাজটা চলছে, যে নিয়মে চলছে, যে আইনে চলছে, যে বিধানে চালু আছে, এই বিধান জারি থাকলে তাদের যাদের স্বার্থ কায়েম থাকে, ইংরেজিতে বলে ভেস্টেড ইন্টারেস্ট। আবু জাহেল আবু লাহাবরা বুঝতে পারল যে দাওয়াত রসুল দিচ্ছে, যদি এই দাওয়াত লোকেরা কবুল করে ফেলে আমাদের নেতৃত্ব শেষ, তাদের স্বার্থ খতম। অথচ কিন্তু সব নবীদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে পয়লা নেতৃত্ব শ্রেণীর লোকদেরকে দাওয়াত দাও, কিন্তু কোনো নেতৃত্ব শ্রেণীর লোকের দাওয়াত কবুল করে নাই। মুসা আলাইহিস ফেরাউনের কাছে পাঠিয়েছে, কবুল করেছে দাওয়াত, নেতৃত্ব শ্রেণীর কেউ দাওয়াত কবুল করে নাই। নমরুদ কবুল করে নাই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, মুসা আলাইহিস দাওয়াত ফেরাউন কবুল করে নাই, আবু জাহেল আবু লাহাবরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত কবুল করে নাই, কিন্তু তবু নেতৃত্ব শ্রেণীদেরকে কেন আগে দাওয়াত দিচ্ছে? যে আগে দাওয়াত দিলে জনগণ জানতে পারবে, নেতৃস্থানীয়দেরকে দাওয়াত দিলেই জনগণ সবাই জানবার সুযোগ পাবে, কারণ তারা কবুল করবে না, যখন কবুল করবে না তখন তাদেরকে বাধা দিবে, জনগণ তখন জানবে। জনগণের কাছে দিন দিনের এই দাওয়াতকে পৌঁছাবার জন্য এটি সিস্টেম, কায়েমের স্বার্থ এটাকে বরদাস্ত করবে না। এখানে তুলনা করার বিষয় যে এই কায়েমের স্বার্থ যারা, তারা কিন্তু খেদমতের দিনের বিরুদ্ধে এরকম লাগে না, কারণ তারা জানে যে এই খেদমতের দ্বারা তাদের গদি কোনো বিপন্ন হবে না, তাদের ক্ষমতায় শরিক তারা হচ্ছে না, বরং বাজার শক্তি তাদেরকে সহযোগিতা করে। এ তবলিগের মধ্যে ইস্তেমার জন্য সরকার কত খরচ করে, যদি জানতো যে এটার দ্বারা তাদের গদির কোনো ক্ষতি হবে, তাদের ক্ষমতার কোনো সমস্যা হবে, তাহলে কখনোই কাজ করতো না। কিন্তু নবীদের দাওয়াত দেখ শুনি আবু জাহেলরা ফেরাউন নানা বুঝতে পারে যে শুধু আল্লাহর হুকুম মানতে হবে, কারণ এই লোক যা বলে আল্লাহর হুকুম বলে এটি মানতে হবে, এই লোকের নেতৃত্ব কায়েম হয়ে যাবে, এই লোক যা চায় তাই হবে যদি নাকি জনগণ তাদেরকে কবুল করে নেয়, এই জন্য জনগণকে কবুল করে দেওয়া হবে না। এর জন্য যত রকম বাধা সৃষ্টি করা যেতে পারে, যত রকম জুলুম অত্যাচার করা যেতে পারে সব করবে, এবং এটা ইতিহাসে আমরা দেখি। কোনো নবীর বেলায় ব্যতিক্রম হয়নি। সূরা ইয়াসিন এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন, এমন কোন রসুল আসেন নাই যাকে তারা ঠাট্টা করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে নেই। শুধু দুজন নবীর কথা আমরা জানি তাদেরকে এরকম করতে পারে নাই, একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, তিনি পয়লা নবী এবং সেখানে তার মানুষই ছিল না, বাধা দিবে কে, তার সন্তানদের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন। আর সুলাইমান আলাইহিস সালাম যিনি তার পিতা সংগ্রাম করে জিহাদ করে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, তিনি উত্তরাধিকার সূত্রে এটা পেয়ে গেছেন, বাধা দিবে কে? যখন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিবে কি? এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের কেউ বাধা হয়নি। এই আদম আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম ছাড়া কত নবী হত্যা করেছে, কত নবীকে শহীদ করে দিয়েছে, এটা এমন এক কাজ যেই কাজটা বাতিল বরদাস্ত করতে পারে না, কারণ বাতিল এটাকে কবুল করলে তার নেতৃত্ব কর্তৃত্ব স্বার্থ সব বিপন্ন হয়। এই কায়েমের স্বার্থটা খুব বড় কথা, যারাই বাধা দিচ্ছে তারা কায়েমের স্বার্থ।
এই বাজার ভিতর দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে লোক তৈরি হয়, এটাও একটা হিকমত। মক্কা বিজয়ের পূর্বে যারা দিন কবুল করেছে তারা কি দুনিয়ার কোনো স্বার্থের কারণে করেছে? বরং দুনিয়ার স্বার্থের বিরোধী সেই কাজটা তারা করেছে। মক্কা বিজয়ের পরে তো আর এই বাধা ছিল না। মক্কা বিজয়ের পরে যারা দিন কবুল করেছে তারা কি শুধু দিন খাতিরে করেছে না দুনিয়ার স্বার্থ আছে, এটা হিসাব করা কঠিন। কিন্তু মক্কা বিজয়ের আগে যারা দিন কবুল করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নয় যে তারা শুধু দিনের জন্য করেছে, জুলুম অত্যাচার যা কিছু সহ্য করেছে দিনের স্বার্থে করেছে। এমনকি তাদেরকে বাড়িঘর সম্পত্তি সহায় আত্মীয় স্বজন সব ছেড়ে চলে যেতে হয়েছে একদিনের স্বার্থে। এইভাবেই অনইসলামী সমাজে যেখানে দিন কায়েম নাই ইসলামী আন্দোলনের মধ্যে সেই সমাজে লোক তৈরি হয়, এই কাজে উপযুক্ত লোক সেখানে তৈরি হয়। এখন এই দেশে ইসলামী আন্দোলনের জন্য যারা আসবে দুনিয়ার স্বার্থে এই দলে আসবে কোন বোকা? দুনিয়ার স্বার্থে যাবে অন্যান্য দলে, যেখানে গেলে দুনিয়ার স্বার্থ পাবে, এরকম কোনো বেকুব নাই যে নাকি দুনিয়ার স্বার্থে এখানে আসবে। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে কিন্তু সত্যিকারভাবে লোক তৈরি হয়। যখন দিন বিজয়ী হয়ে যাবে তখন দিন সবাই কবুল করবে, কারণ কবুল না করলে স্বার্থ পাচ্ছে না। কবুল করলে এই সমাজের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, আর বিরোধিতা করলে সমস্যায় পড়বে। তাহলে কে দুনিয়ার স্বার্থে দিন কবুল করছে আর কে দুনিয়ার স্বার্থে কবুল করছে না, এটা দিন বিজয়ী হওয়ার পরে আর বলা যাবে না। মক্কা বিজয়ের পরে যারা দিন কবুল করেছে তাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না যে এরা শুধু দিনের স্বার্থেই করেছে। মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম হলো সেই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব কাদের দেওয়া হলো? যারা স্যাক্রিফাইস করে প্রমাণ করেছে যে তারা দিনের স্বার্থে আর সব কিছু ত্যাগ করতে পারে। এখন তাদের ক্ষমতা পাওয়ার পরে সুযোগ হয়েছে যে ইচ্ছা করলে অন্যায়ভাবে মাল কামে করতে পারবে। যারা নিজের মাল ত্যাগ করে আসলো তারা কি কাজ করবে? তাহলে এরকম লোক দরকার যে নাকি সুযোগ পাওয়া সত্ত্বেও অন্যায়ভাবে মাল কামে করবে না, দিন কবুল না করার কারণে নিজের আত্মীয়দেরকে ফেলে দিয়ে আসলো, এই পজিশন পাওয়ার পরে কি স্বজন প্রীতি করবে? দিনের জন্য তো স্বজন ত্যাগ করে আসলো, তারা এখন কী করে স্বজন প্রীতি করবে? এই কারণেই আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন 55 নম্বর আয়াতে, ওয়াদা আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছে, আমি ওয়াদা করছি বললে তো হইতো, কিন্তু এটা জোর বেশি, গুরুত্ব বেশি। যেমন মন্ত্রী যদি বলে, প্রেসিডেন্ট যদি বলে আমি ওয়াদা করছি, তো এটা থেকে বেশি ওয়েট হবে প্রেসিডেন্ট ওয়াদা করছে। ঠিক তেমনি আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছে, আমি না বলে আল্লাহ ওয়াদা করছে। তোমাদের মধ্যে যখন একদল মোমেন এবং নেক সালহীন যখন আমি পেয়ে যাব, তৈরি হবে, তখন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি খেলাফতের দায়িত্ব দিয়ে দেব। এরকম লোক তৈরি হয়েছে, পরেই তো মদিনায় খেলাফতের দায়িত্ব আল্লাহ দিলেন। এরকম লোক তো না হলে ক্ষমতা দিলে তারা তো দিন বিজয়ী করবে না, নিজেদেরকে বিজয়ী করবে, নিজেদের সুযোগ সুবিধা বাড়াবে, স্বজন বৃদ্ধি করবে। একদিন পর্যন্ত অন্যভাবে সম্পদ জমা করতে পারেনি, এখন সেটা করবে। এই জন্য দিন কায়েমের পদ্ধতি হচ্ছে আলাদা, দাওয়াত দিবে, এই দাওয়াত কবুল করা যখন কঠিন তখনও তারা কবুল করবে, তাদেরকে গড়ে তুলবে, এতটা গড়ে তুলবে যে তারা যেন দিন কায়েমের উপযুক্ত হয়। দিন কায়েমের যদি উপযুক্ত হয় ক্ষমতায় যাওয়ার জন্য তাদের চেষ্টা করতে হবে না, সে দায়িত্ব আল্লাহ নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করার কোনো দায়িত্ব নয়, লোক তৈরি করার দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ নেন নাই। দিন কায়েমের জন্য যে লোক তৈরি করার কাজটা, এই দায়িত্ব আল্লাহ নেন নাই। যারা দিন কায়েমের চেষ্টা করবে দায়িত্ব তাদেরকে দিয়েছে, কিন্তু তৈরি হলে ক্ষমতা দেওয়ার ব্যবস্থা তিনি দায়িত্ব নিয়েছেন। এইভাবে দিন কায়েম হয়।
খেদমতে দিনের মধ্যে তো এগুলি কোনোটাই নেই। খেদমতে দিনের দ্বারা দিন কায়েম হওয়ার জন্য যে এরকম লোক দরকার সেরকম লোক তো তৈরি হবে না। বাতিলের সঙ্গে টক্কর নাই, বাতিলের সঙ্গে টক্কর ছাড়া এই লোক কোথেকে তৈরি হবে? এই জন্যেই খেদমতে দিন আলাদা জিনিস, একমত দিন একটা আলাদা কাজ। খেদমতে দিনের দ্বারা বাতিলের কায়েমের স্বার্থের কোনো আশঙ্কা নেই যে এর দ্বারা তাদের কোনো সমস্যা হবে, একমাত্র দিনের দ্বারাই তাদের এই আশঙ্কা। এই যে লক্ষ লক্ষ লোক টঙ্গীর ইজতেমায় আসে, সরকার নিজেকে শরিক হয়ে তারা এটাকে সাহায্য করে এবং প্রেসিডেন্ট যায়, বিরোধী দলের নেত্রী প্রধানমন্ত্রী সবাই সেখানে সেখানে সুযোগ পায় নাই, প্রত্যেক বছরই যায়, কোনো বিরোধ নাই। মাদ্রাসা এদের লোক তৈরি হয়েছে, এর দ্বারা তাদের কোনো আশঙ্কা নাই যে তার ক্ষমতা দখল করে ফেলবে। এইটা হচ্ছে বুনিয়াদী পার্থক্য। দেখার মতো দিনের সঙ্গে বাতারে কোনো টক্কর নাই, সংঘর্ষ নাই। যারা দিন কায়েমের জন্য কাজ করছে তাদেরও সকলকে দুশ্মন মনে করে না, যারা তাদের কাজকর্মের ভিতর দিয়ে এই পর্যায়ে পৌঁছেছে যে তাদেরকে আশঙ্কাজনক মনে করা হয়। জামাতের বিরুদ্ধে যেভাবে নাকি বাতিল কথা বলে সকলে, এরকম অন্য দলের নাম নিয়ে তো বলে না, এদের বোঝা গেল তাদেরকে এখনও পরোয়া করার যোগ্য মনে করে না, তাদেরকে এখনও গালি দেওয়ার উপযুক্ত মনে করে না, তাদেরকে বাধা দেওয়ার এখনও প্রয়োজন মনে করে না, যদিও তারা একমাত্র দিনের কথা বলছে, শাসনতন্ত্র কায়েমের কথা বলছে, খেলাফত কায়েমের কথা বলছে, ভাষা ভিন্ন, কথা তো উদ্দেশ্য তো একই। এইটা পরিষ্কার হওয়া দরকার, খেদমতের দিন আর একমাত্র দিন এক জিনিস নয়। এখানে প্রশ্ন উঠতে পারে যে খেদমতের দিনটি অপ্রয়োজনীয়, অবশ্যই নয়। খেদমতের দিন অপ্রয়োজনীয় তো মোটেই নয়, বরং খেদমতের দিন একমাত্র দিনের সহায়ক। এই মাদ্রাসাগুলি ছিল বলেই তো আমরা রেডিমেড মৌলানা ইউসুফ মৌলানা নিজামী মৌলানা সাইদি পেয়ে গেছি। আমরা কি মাদ্রাসা কায়েম করে তাদেরকে আলিম বানিয়েছিলাম? এই যে হাজার হাজার উলামা জামাত ইসলামীতে আছে, মাদ্রাসা কায়েম করে দেবে তৈরি করেছে। সুতরাং এখেদমতের দিন একেবারে সহায়ক হইতে পারে। এই যে তবলিগ জামাতের লোকের লোকদেরকে আল্লাহর প্রতি মহব্বত, রসুলের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি করছে, যদি দিন কায়েম হয় তাহলে আল্লাহর আইনকে মানবার জন্য এরা তৈরি হবে না? ইসলামী আন্দোলন দিন কায়েমের জন্য লোক তৈরি করছে, আর তবলিগ জামাত দিন মানার জন্য লোক তৈরি করছে, কোনো সমস্যা কোনো বাধা নেই কোনো পড়বে। এই জন্য এই খেদমতগুলোকে বন্ধ বলা যাবে না, যদিও তারা বিভ্রান্ত হওয়ার কারণে না বোঝার কারণে আমাদের বিরুদ্ধে আমাদেরকে মন্দ বলে গালি দেয়, কিন্তু আমাদেরকে এটা মাদ্রাসার এক মাদ্রাসা, আমি নাম বলবো না, মাদ্রাসাটা নাম করা মাদ্রাসাই, একজন টিচার আমার সঙ্গে দেখা করলো, বললো যে আপনাদেরকে আমাদের মাদ্রাসা বললো, আপনার জিজ্ঞাসা করেন কতজন শিক্ষক, যে 50 জন, আমাদেরকে পছন্দ করে কতজন? আপনি তো একলা বুঝলাম পছন্দ করেন, যে মেজরিটি পছন্দ করে, তাহলে সাহস পায় না, পছন্দ প্রমাণ পেলে মাদ্রাসা থেকে বের করে দিবে, কিন্তু পছন্দ করে মেজরিটি, কিন্তু বিরোধী তো সকলে করে না, কয়েকজন, সব মানুষই কিন্তু দেখা যাবে বিরোধিতা করে কয়েকজন। পটিয়া মাদ্রাসার একজন আছে, তিনি ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের মেম্বার, ওনাকে জিজ্ঞাসা করলাম, ওই যুবক আলেম যারা তারা কেউ বিরোধিতা করে না, যারা অনেক পুরনো সিনিয়র নেতা সেই কজন বিরোধিতা করে। সুতরাং আমাদেরকে এই খেদমতের দিনকে ছোট মনে করা উচিত না। এই মসজিদগুলা থাকার কারণে লোকের নামাজ শিখছে, নামাজের প্র্যাকটিস হচ্ছে, এই জন্য একেবারে দিন খেদমতের দিন এটা পার্থক্য বোঝা প্রয়োজন, একেবারে দিনের পজিশন বোঝা প্রয়োজন, খেদমতের পজিশনও বোঝা প্রয়োজন। সর্বশেষ কথা এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেদমতের জন্য প্রেরিত হন নাই, মাদ্রাসা কায়েম করার
কাজ, শুধু তবলিগের কাজ, শুধু খেদমতের দায়িত্ব নিয়ে তারা আসেননি। খেদমত যারা করছেন তারা নবীর আংশিক কাজ করছেন, নবীর পুরো কাজ করছেন না, কিন্তু আংশিক কাজ করছেন। একথা মনে করতে হবে যে নবীগণ এসেছেন দিনকে বিজয়ী করতে, শুধু দিনের খেদমত করে কিন্তু আর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যে আমরা সবাইকে যেন কথা ধারণা দিতে পারে, বোঝাতে পারি যে এখামতের দিন হচ্ছে আসল কাজ, দিনকে বিজয়ী করার কাজ। শুধু খেদমতের দিন দ্বারা দিন বিজয়ী হবে না, আর দিন বিজয়ী না হলে দিন সে মর্যাদা পাবে না। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন, আমাদের সমাজে নামাজ ফরজ না, মুবাহ, যার ইচ্ছা পড়লো, যার ইচ্ছা নাই। নামাজ ফরজের পজিশন তো পাচ্ছে না, দিন বিজয়ী হলে পজিশন পাবে। দিন বিজয়ী হলে যারা নামাজ পড়বে না তাদেরকে তাকে দিবে নামাজ পড়ার জন্য সরকারিভাবে। এই যে সৌদি আরবে আজান দিলে সব দোকান বন্ধ, সকলেই যায় না নামাজ, তার তা নয়, কিন্তু দোকান খোলা রাখার পারমিশন নেই, নামাজে যেতে হবে। সবাইকে বাধ্য করে নিতে পারছে না, কিন্তু এটুকু তো আছে। রমজানের প্রকাশ্যে দিনের বেলা কোনো মুসলমান খেলে পরে পুলিশ ধরবে দিন বিজয়ী হলে, এখন কেউ বলবে না কিছু, কারণ ফরজের মর্যাদা নাই। সব ফরজগুলো মর্যাদা হবে তখন যখন দিন কায়েম হবে। এই কারণেই একামত দিনের কাজটা হচ্ছে সব ফরজের বড় ফরজ, সব ফরজের বড় ফরজ, কারণ এই ফরজটা আদায় হলে আর সকল ফরজ ফরজের পজিশন পায়। এবং এই কাজটার জন্য যেহেতু একা করা সম্ভব নয়, সংগঠন করা ফরজ। দ্বিতীয় বড় ফরজ হচ্ছে সংগঠন করা। সকল ফরজের বড় ফরজ হচ্ছে একামত দিনের কাজ, আর এই কাজটা করার জন্যই দ্বিতীয় বড় ফরজ হচ্ছে দিনই সংগঠন, ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, সংগঠিতভাবে দিনকে বিজয়ী করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা শুধু বোঝানো হয়, মানুষকে বোঝাবার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।